বরিশালে হাসপাতালে টয়লেটের পাইপ কেটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে 3টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নবজাতকের বাবা নিয়ামতুল্লাহ জানান, তার স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রসব বেদনায় সে টেরি পায়নি, কখন টয়লেটের কমোডে সন্তান প্রসব হয়ে গেছে। এই ঘটনার 2 ঘন্টা পর বিকেল 5টার দিকে ওয়ার্ডের অন্যান্য রোগীদের সহায়তায় পাইপ ভেঙে ওই নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে মা ও নবজাতক মেয়ে উভয় সুস্থ আছেন। অনেক রক্ত হয়ে কল ছেড়ে বইছে, কলে পানি লাগে, বাচ্চা নিচে জায়গা। বাথরুমে যাওয়ার সময় হয়তো কোনো স্টেইন হয়েছে, স্টেইনের কারণে এটা আমরা বলি প্রিসিপিটাস ডেলিভারি, যে কোনো এক্সিডেন্টাল ডেলিভারি কোনো কারণ ছাড়াই অটোমেটিক হয়ে গেছে আর কি। যাই হোক, এটা একটা এক্সিডেন্টাল, ওখানকার সম্পর্কে আমার গাইনি ডাক্তার আরও ভালো বলতে পারবেন। আমরা এখানে আসার পর যেটা পাইছি যে এখন পর্যন্ত বাচ্চা ভালো আছে।